আমি যদি বলি আপনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ আমি সত্যি বলছি। যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ 10ই জুন 1942, সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি 8টার পর। আমার প্রথম সাক্ষী মহামান্য আদালত ডক্টর সুকুমার মৈত্র এফআরটিএ। ডক্টর মৈত্র, আপনি তো সর্বপ্রথম মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেন। আচ্ছা, পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত করেছিলেন তা কি আপনার মনে আছে? প্রত্যেক জিনিসটা মনে আছে, কারণ আদালতে আমাকে সাক্ষী দিতে হবে জেনে স্থির নিশ্চিত হয়ে আমি প্রত্যেক পয়েন্টই হেমাঙ্গিনীর সম্বন্ধে নোট করে দিয়েছি। সরকার পক্ষ কি আপনাকে সাক্ষী মেনেছিল? না। কেন বলতে পারেন? না। আচ্ছা, মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হন? মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ডাক্তারি ছুরি দিয়ে মেডিকেল অপারেশন করার মতো করে কেটে তার গলাটা দল হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যে কেটেছিল অ্যানাটমি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, নইলে অমন করে কাটতে পারত না, আর সে বাঁ হাতে করে ছুরি চালিয়েছে। ডক্টর মৈত্র, খুনি যদি বাঁ হাত দিয়ে গলা কেটে থাকে তাহলে এই কথা কি মনে করা যেতে পারে যে সব কাজ, এই যেমন লেখা, তাও সে বাঁ হাতে করে? মনে করা যেতে পারে না, সেইটা হয় স্বাভাবিক। থ্যাংক ইউ ডক্টর মৈত্র। সরকার পক্ষের কিছুই জিজ্ঞাসা নেই মহামান্য আদালত, বিশেষ করে আসামি পক্ষের উকিল যখন সরকার পক্ষকেই প্রতিষ্ঠা করে, আশা করি রায় বাহাদুর শেষ পর্যন্ত মুখ রাখতে পারবেন। মিলর্ড, আমার পরের সাক্ষী শ্রী সহদেব দত্ত, কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক এবং ভাইস চেয়ারম্যান। সহদেব দত্ত তো সরকার পক্ষের সাক্ষী। সহদেব দত্ত আসামি পক্ষেরও সাক্ষী মিলর্ড। না না, তা কেমন করে সম্ভব হবে? কেমন করে সম্ভব, আমি তা মহামান্য আদালতের সামনে প্রমাণ করব। অলরাইট, কল সহদেব দত্ত অ্যাজ উইটনেস। সাক্ষী সহদেব দত্ত হাজির। আচ্ছা সহদেব বাবু, আপনি হেমাঙ্গিনীর নামে একটা 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স এর প্রপোজাল দেন এবং সেটা অনুসন্ধানের জন্য হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান, তাই না? হ্যাঁ, সেই উপলক্ষেই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। বেশ বেশ, ভালো কথা। আচ্ছা, কোন সময়ে বা কোন তারিখে হেমাঙ্গিনীর 50,000 টাকার লাইফ পলিসি নেন আপনার কি মনে আছে? অনেকদিন হয়ে গেল, তারিখটা ঠিক স্মরণ নেই। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে হেড অফিসের কাগজপত্র বলছে যে 20 এপ্রিল 1942 সালের গুড ফ্রাইডে ছুটিতে আসামি প্রশান্ত চ্যাটার্জি প্রথম কৃষ্ণনগরে আসেন। আর বলতে হবে না, মনে পড়েছে, 20 এপ্রিল গুড ফ্রাইডে ছুটিতে অফিস বন্ধ ছিল বলে আসামি বরাবর আমার কাছে আসেন, সেই দিনই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। তাহলে এই কথা আপনি স্বীকার করছেন যে আপনি সেই দিনই প্রথম প্রশান্ত চ্যাটার্জিকে দেখেন এবং সেই দিনই প্রথম হেমাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, তাই না? এবং সেটা 20 এপ্রিল 1942 গুড ফ্রাইডে ছুটি। এ বিষয়ে কোনো সন্দেহই নেই, 20 এপ্রিল গুড ফ্রাইডের দিন আমি আর হেমাঙ্গিনী প্রশান্তবাবুকে প্রথম দিন। সেদিন জানতাম না যে আসামির মনে এই ছিল, তখন আসামিও জানতেন না যে আপনার মনে এই ছিল আগে। তাহলে সহদেব বাবু, এর মধ্যে কোনো ভুল নেই যে আপনার এবং হেমাঙ্গিনীর সঙ্গে যেদিন প্রথম প্রশান্তবাবুর পরিচয় হয় সেদিন 20 এপ্রিল 1942 এবং গুড ফ্রাইডে? ভুল হবার উপায় নেই, কারণ অফিসের পুরনো ফাইলই তার প্রমাণ। মিল, আমি বুঝি না একটা বাজে পয়েন্ট নিয়ে এত ধস্তাধস্তি করবার কি আছে? মহামান্য আদালত, এই সামান্য ব্যাংকটা যদি সেদিনকার পাবলিক প্রসিকিউটর বুঝতেন বা বোঝাতেন তাহলে 20 শতাব্দীর নিকৃষ্টতম অবিচার ঘটত না। আচ্ছা সহদেব বাবু, কোন তারিখে হেমাঙ্গিনী মারা গিয়েছিল তা আপনার নিশ্চয়ই স্মরণ আছে? মৃত্যুকাল পর্যন্ত সে তারিখটা আমি ভুলব না, 2 জুন দশহরার দিন সন্ধ্যে 7টায়। মৃত্যুকাল পর্যন্ত আপনার সে কথা স্মরণ থাকা উচিত। আচ্ছা সহদেব বাবু, 20 এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20 এপ্রিল থেকে
দশই জুন কতদিন হয়? বিশে এপ্রিল থেকে দশই জুন মানে আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের দশ দিন, কেমন? মে মাসের একত্রিশ দিন, এই হলো একচল্লিশ দিন, আর জুন মাসের দশ দিন তাহলে একান্ন দিন, কেমন? অঙ্কে তো তাই বলে। আর অঙ্কশাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র? নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র একান্ন দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের করি বাগে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে, বারো বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের করি বাগ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুর এর সে বস্তু নেই। না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়াই উচিত মহামান্য আদালত। নো পার্সোনাল অ্যাটাক, বক্তব্য বল। মহামান্য আদালত, মাত্র একান্ন দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে, তাহলে হেমাঙ্গিনীর চার মাস অন্তঃসত্ত্বার জন্য আসামি কখনো তাই হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুচ্ছা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকল না। দ্য মোটিভ ফর মার্ডার ফলস ট্রু। আচ্ছা সহদেব বাবু, বারো বছর আগে আপনি আদালতে হলফ করে বলেছিলেন যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলায় আসামি আপনাকে বলে যে তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন, আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি যেন বলেন যে আসামি প্রশান্ত বাবু আপনার সঙ্গে ছিলেন। আগে হ্যাঁ ঠিক তাই, হেমাঙ্গিনীর মৃত্যুর দিন বেলা দশটা এগারোটার সময় আসামি আমাকে ওই কথাই বলে। এই কথা কি ঠিক না যে ওই দিন বেলা দশটা এগারোটার সময় আপনি কৃষ্ণনগরেই ছিলেন না? তার আগের দিন রাত্রে মানে নয় জুন তারিখে আপনি বিনা রায়কে নিয়ে নৌকা বিহারে নবদ্বীপ যাত্রা করেছিলেন। ওই মৃত্যুর বিনা বুঝি আপনাকে একথা বলেছে? এই কথা কি ঠিক নয় যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকাল সাতটা থেকে বেলা তিনটে পর্যন্ত আপনি নবদ্বীপ থানার হাজতে ছিলেন মারামারি করে শান্তিভঙ্গ করার অপরাধে, তারপর বেলা তিনটের পরে আপনি অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে তবে খালাস পান? উত্তর দিন, একথার উত্তর দিন, উত্তর দিন। উত্তর দেবার প্রয়োজন নেই মহামান্য আদালত, সেদিনকার পুলিশ ডায়েরি আর অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের নকল আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। উত্তর দিন। আপনি যে পরিমানে মিথ্যে কথা বলেছেন সহদেব বাবু তাকে আপনি সত্যি ভাইস চেয়ারম্যান। মিলর্ড, দ্য উইটনেস ইজ এক্সকিউজ, ইউ ওন্ট ক্রস এক্সামিন দিস উইটনেস এনি ফার্দার? নো মিলর্ড। সরকার পক্ষ, আপনি সহদেব বাবুকে জেরা করবেন? এনি রি এক্সামিনেশন? নো মিলর্ড, দ্য উইটনেস ইজ এক্সকিউজ। নো, ইজ নট এক্সকিউজ অ্যাজ ফার অ্যাজ দিস কোর্ট ইজ কনসার্নড। সহদেব বাবু আদালতে অলক করে মিথ্যে সাক্ষী দিয়েছেন, মিথ্যে সাক্ষী দেওয়া একটা গুরুতর অপরাধ, এ মোস্ট সিরিয়াস অফেন্স। আমি পুলিশকে অর্ডার দিচ্ছি তাকে পুলিশ কাস্টাডিতে রাখবার জন্য যে পর্যন্ত না তার বিরুদ্ধে প্রসিডিং ড্র না হয়। ইওর নেক্সট উইক। আমার দ্বিতীয় সাক্ষী শ্রীমতী বীণা রায়, যিনি আসামিকে হেমাঙ্গিনীর ঘর থেকে পালাতে দেখেছিলেন এবং চিনতে পেরে বীণা রায়কে আদালতে হাজির করা হোক। আচ্ছা বীণা দেবী, বারো বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে হেমাঙ্গিনী খুনের অব্যবহিত পরে তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ আমি সত্যি বলেছিলাম। আচ্ছা, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সিঁড়ি ছিল অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল, আপনি কেমন করে জানতে পারলেন যে এই আসামি সেই লোক? আসামি যখন সিঁড়ি দিয়ে পালিয়ে রাস্তায় নামে তখন রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম। রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম, এত ভালো করে যে ভুল হতে পারে না। তাহলে আপনি বলতে চাইছেন যে রাস্তার আলো না থাকলে আপনি নিশ্চয়ই আসামিকে চিনতে পারতেন না? নিশ্চয়ই না, এত অন্ধকার ছিল যে রাস্তার আলো না থাকলে মানুষই চেনা যেত না। তখন সন্ধে সাতটা না? হ্যাঁ ঠিক সন্ধে সাতটা। আমি যদি বলি আপনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম।
সেদিন তখন রাস্তায় আলো ছিল না সেদিন তখন রাস্তায় আলো ছিল সেদিন সন্ধ্যে সাতটার সময় রাস্তায় আলো জ্বলেনি রাস্তায় সেদিন আলো জ্বলেছিল আর সেই আলোকে আমি খুঁজে রেখেছিলাম আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী আদালতে দাঁড়িয়ে হল অফ করে মিথ্যে কথা বলা অপরাধ হ্যাঁ আমি সত্যি বলছি মহামান্য আদালত যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ দশই জুন ১৯৪২ সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি ৮টার পর ইয়েস মি লর্ড এবং আমার কথার সমর্থনে সেদিনকার মিউনিসিপ্যাল রেকর্ডের কপি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি একদিন না হুজুর আমি আসলে তো চিনতে পারিনি সাহায্য করতে আমার মিথ্যে সাক্ষী দিতে বলেছিল তাই তুমি মিথ্যে সাক্ষী দিয়েছিলে হ্যাঁ হুজুর বিনা সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয় কিন্তু তোমারই একজন চেনা লোক তাই না সে হচ্ছে সহদেব দত্ত তাই না তাকে দেখেছিলে সেদিন সহদেব দত্ত কি সহদেব দত্ত কি I have finished with the witness, my lord. Bina ke jera kar bar aaramana kichu nahi. Sarkar pokkho? The witness is excused, my lord. No, no. He is not excused. The court does not excuse him. Bina, adalate mithya sakshi dwara oporadhe ami tomay obhijukto korchi. Ami police ke order tomakeo hajote padachi. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।